আয়োজন করেছিলাম 6 মে 2018 মধুসূদন মঞ্চে। আমাদের দিদিভাই ব্রততি বন্দ্যোপাধ্যায়ের মা স্বর্গীয় মায়া বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিকল্পে এই অনুষ্ঠানে অনেক কৃতি মানুষকে সম্মানিত করা হয়। মঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান প্রদান করা হয় মাননীয় উৎপল কুণ্ড মহাশয়কে এবং মায়া বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান প্রদান করা হয় কান্তা চক্রবর্তীকে। এছাড়াও ব্রততি পরম্পরার নানা সদস্যকে এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। আসুন সেই অনুষ্ঠানের কিছু ঝলক দেখে নেওয়া যাক। গত বছর শেষ হয়েছিল রবীন্দ্র চর্চা শিক্ষাক্রমের দ্বিতীয় পর্ব। তাদের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন ব্রততিদি। আমরা শিশু ও কিশোর বিভাগদের নিয়ে একটি আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এবার তাদের হাতে পুরস্কার দেবার পালা। পুরস্কার তুলে দেবেন ব্রততিদি ও অর্ণাদি। আমি অর্ণা শীলকে মঞ্চে আসতে আহ্বান করছি। অর্ণাদি শিশুদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। প্রথাগত শিক্ষা ও প্রথাগত শিক্ষার বাইরে শিশু ও কিশোরদের বিকাশের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত প্রায় 20 বছর ধরে। আমাদের প্রতিযোগিতার সকল প্রতিযোগীরা এসে গেছে মঞ্চে। আমাদের প্রতিযোগিতায় 3টি বিভাগ ছিল, সহজপাঠ 1, সহজপাঠ 2 এবং কিশলয় বিভাগ। সহজপাঠ 1, যারা আমাদের সবচেয়ে ছোট শিক্ষার্থী তাদের নিয়ে সহজপাঠ 1। প্রথমে তাদের নাম বলি। প্রথম কিঞ্জল মিত্র। কিঞ্জল এসো সামনে। আপনারা করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করুন। দ্বিতীয় নবনীত শীল। এবং তৃতীয় অরিত্রী সাহা। করতালিটা আরেকটু জোরে হলে ওরা উৎসাহ পায় আর কি ভবিষ্যতের জন্য। আর এখানে একটি বিশেষ পুরস্কার দেওয়া হবে সৌমিলি কাঞ্জিলাল ও প্রাপ্তি ঘোষকে। এই দুজনকে বিশেষ পুরস্কার দেবে সুমন্ত্র সেনগুপ্ত এবং সৌমিত্র মিত্র। সুমন্ত্রদা এবং সৌমিত্রদাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। প্রথমে সৌমিলি। সৌমিলি কাঞ্জিলাল আর প্রাপ্তি ঘোষ। প্রাপ্তি এসো সামনে। সহজপাঠ 2। এই কার নাম প্রাপ্তি? ও তুই আয়, তাহলে ওকে নিলো। এবার সহজপাঠ 2, এই ছোটদের থেকে যারা একটু বড় তাদের নিয়ে সহজপাঠ 2। প্রথম সুমন্তিকা হালদার। প্রথম সুমন্তিকা হালদার। দ্বিতীয় সুমেকা চ্যাটার্জি। সুমেকা চ্যাটার্জি। তৃতীয় অঙ্কিতা মণ্ডল।
এবারে আমাদের কিশোর বাহিনী কিশোর কিশালয় বিভাগ আর কি, সেখানে প্রথম হচ্ছে নিরঙ্ক চন্দ্র দে, প্রথম নিরঙ্ক চন্দ্র দে। এরপর আরেকটি বিশেষ পুরস্কার আছে আমাদের ছাত্র বোধায়ন অর্ণ আবৃত্তি ও গানে সামগ্রিক মেধা ও উৎকর্ষের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার দিচ্ছে সিঙ্গাপুর থেকে চৈতালী তরফদার। তার দাদা স্মৃতিতে 5,000 টাকার এককালীন বৃত্তি তিনি দিচ্ছেন বোধায়নকে। সদস্যকে কৃতি সম্মান দিচ্ছি আমরা। সংস্থার বৃহত্তম কেন্দ্র পরিচালক হিসেবে পুরস্কৃত হচ্ছে শম্পা সেনগুপ্ত। আমি শম্পাদিকে আসতে অনুরোধ করছি। শম্পাদি এসো, আমাদের সবার প্রিয় শম্পাদি, জোরে হাততালি এসো। সংগঠনে উল্লেখযোগ্য কাজের জন্য পুরস্কার পাচ্ছে শ্রবণা শীল। শ্রবণা মঞ্চে আয়, আপনারা জোরে করতালি দিন। সামগ্রিক উৎকর্ষের জন্য সেরা সদস্যের পুরস্কার পাচ্ছে দোয়েল হাজরা। দোয়েল আমি অর্ণাদিকে এবার প্রিন্টারগুলি আসন গ্রহণ করতে অনুরোধ করছি। এবারে একটি বিশেষ ঘোষণা, এটি দিদিভাই খানিকক্ষণ আগেই আর কি আমাকে বলেছেন, সে ঘোষণাটি করছি। ব্রততী পরম্পরা এবং কাব্যায়ন সম্পর্কিত কাজকে যিনি তার ব্যস্ত কর্মজীবনে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, যার মেধা এবং মননের আলোকে এই সংস্থার সাথে জড়িত সদস্যরা ছাত্রছাত্রীরা সদা আলোকিত, তিনি শ্রাবন্তী বসু। পেশায় অধ্যাপিকা, দিদিভাইয়ের কবিতাময় জীবনকেও লিপ্ত করেন তার মেধার আলোয়। ব্রততী পরম্পরার তরফ থেকে মেধারত্ন সম্মানের সূচনা এই বছর থেকে, শ্রাবন্তীর হাতে এই সম্মান তুলে দিয়ে আমি দিদিভাইকে বলব শ্রাবন্তীর হাতে সম্মান তুলে দিয়ে। মঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় এবং মায়া বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান প্রদান। মঞ্চে আসতে অনুরোধ করছি ব্রততিদির ভাই ব্রতীন বন্দ্যোপাধ্যায়কে। মঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মানটি দেওয়া হচ্ছে 2007 সাল থেকে। মঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় ব্রততিদির বাবা, তিনি চাকরি করতেন এয়ারফোর্সে। তার অনুরাগ ছিল সাহিত্যে, সঙ্গীতে। ব্রততিদির মনে ছোটবেলা থেকেই বুনে দিয়েছিলেন কবিতার প্রতি ভালোবাসার বীজ। তার স্মৃতিতে এই সম্মানটি দেওয়া হয় কোনো কবি অথবা আবৃত্তিকারকে। এর আগে যারা এই সম্মান পেয়েছেন তারা হলেন প্রদীপ ঘোষ, জয় গোস্বামী, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, উর্মিমালা বসু, জগন্নাথ বসু, শুভ্রা বসু, বিজয়লক্ষ্মী বর্মন, শুভ দাশগুপ্ত, কল্যাণ সেনবরাট।
এবছর মঞ্জুল কুমার বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান পাচ্ছেন উৎপল কুমার কুণ্ডু। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আপনাদের করতালির মধ্যে দিয়ে উৎপল তাকে মঞ্চে প্রথমে তাকে আমরা বরণ করবো পুষ্পস্তবক উত্তরীয় এবং সামান্য উপহার দিয়ে। সংস্থার পক্ষ থেকে প্রতিদিন পুষ্পস্তবক উত্তরীয় এবং উপহার দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন। সংস্থার পক্ষ থেকে ব্রততিথি এবং তার ভাই ব্রতিম বন্দ্যোপাধ্যায় উৎপল কুণ্ডুকে বরণ করে নিচ্ছেন। এরপর তার হাতে তুলে দেওয়া হচ্ছে স্মারক এবং মানপত্র। সংস্থার পক্ষ থেকে উৎপলদার হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে। স্মারকটি তুলে দিলেন ব্রত দিদি। মানপত্রটি পড়বেন ব্রতিম বন্দ্যোপাধ্যায়। শ্রী উৎপল কুমার কুণ্ডু, ব্রততি পরম্পরা ও কাব্যায়নের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা জানাই। বাংলা আবৃত্তিতে আপনার অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আপনার কবিতা আবৃত্তি শুধুমাত্র কণ্ঠোচ্চারিত শব্দ নয়, কবিতাকে আপনি উচ্চারণ করেন পূর্ণ মননশীলতায়। আপনার ছান্দসিক সত্তা কবিতাকে দেয় অনন্য গতিমানতা। আপনার কবিতা উচ্চারণে মিশে আছে অধ্যয়ন ও অন্বেষা। আপনার জ্ঞান ও অনুসন্ধিৎসা সমৃদ্ধ করেছে বাংলার আবৃত্তি শিল্পকে। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। আপনার সুস্থ, কর্মময় ও দীর্ঘ জীবন কামনা করি। নমস্কার। এরপর উৎপল দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো ব্রততি বন্দ্যোপাধ্যায়কে এবং এই ব্রততি পরম্পরার সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে। আমার পূর্বসূরি যাদেরকে সম্মান দেওয়া হয়েছিল তাদের সঙ্গে এক সারিতে আমাকে বসানোর কথা তারা ভেবেছেন বলে। যদিও এই ধরনের কোনো সম্বর্ধনা বা সম্মাননা অনুষ্ঠানে আমি যাই না, তার কারণ হলো যে আমি মনে করি না আমি এমন কিছু কাজ করেছি যার জন্য এগুলো আমার প্রাপ্য হতে পারে। কিন্তু এটা যেহেতু ব্রততির ব্যাপার, ব্রততি আমার খুবই স্নেহভাজন এবং আপনারা নিশ্চয়ই একথা স্বীকার করবেন যে যিনি যেখানে আবৃত্তি করুন না কেন সকলেরই একটা গর্বের জায়গা হচ্ছে ব্রততি বন্দ্যোপাধ্যায়। কাজেই আমি যদিও অন্য জায়গায় আমন্ত্রণ প্রত্যাখ্যান করে থাকি, এখানে পারলাম না ব্রততির কথা ভেবে। এবং এই সম্মাননা তার পিতার নামে, তিনি তো আমারও শ্রদ্ধেয়, আমার কোনো অধিকার নেই তাকে অসম্মান করার, তাই এখানে চলে এলাম। এরকম দু একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত আছে। তাছাড়া আমি মনে করি যে আমাকে এই সম্মান বা সম্মাননা দেওয়ার মতো কিছু আমি করে উঠতে পারিনি। আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। নমস্কার। উৎপলদাকে অনুরোধ করছি প্রেক্ষাগৃহে আসন সংগ্রহ করার জন্য। এরপর মায়া বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান, যাকে স্মরণ করে আজকে এই অনুষ্ঠান। মায়া বন্দ্যোপাধ্যায় ব্রত দিদির মা, আমাদের মাসিমা, তার স্মৃতিতে এবছর থেকেই দেওয়া শুরু হলো সম্মানটি। কোনো সংগঠনমূলক কাজের জন্য দেওয়া হবে এই সম্মানটি। সংগঠনমূলক কাজে মাসিমার ছিল অফুরন্ত উৎসাহ। তার নামাঙ্কিত এই সম্মানটি এবছর দেওয়া হবে
শ্রীমতী কান্তা চক্রবর্তীকে। শ্রীমতী কান্তা চক্রবর্তীকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। কান্তা চক্রবর্তী, দমদম স্টেশনের 22 জন পথ শিশু বা দরিদ্র শিশুর শিক্ষার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। শুধু শিক্ষার দায়িত্বই নয়, এই 22 জন কন্যার মাতৃত্ব দিয়েছেন তিনি। স্টেশন চত্বরে চলে তাদের পড়াশুনো, জীবনযাপন। নিয়মিত স্কুলের পাশাপাশি চলে শিল্প সংস্কৃতি আর খেলার প্রশিক্ষণ। বিভিন্ন প্রতিযোগিতায় বহু পুরস্কার এনেছে তার কন্যারা। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি সেই 22 জন কন্যা আজ আমাদের দর্শক আসনে উপস্থিত। আপনারা করতালি দিয়ে তাদের অভিবাদন। আমাদের যে 22 জন শিশু এখানে আছে, একটু দাঁড়াও, তোমরা একটু লাইটটা ওদের দিকে ফেললে ভালো হয়। একটু লাইটটা ওদের দিকে একটু ফেলুন। 22 জন যারা এসেছে আমাদের মধ্যে আজকে, কান্তাটিকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সংস্থার পক্ষ থেকে। কান্তাদির হাতে মানপত্র তুলে দিলেন প্রতিদিদি। মানপত্রটি পড়বেন শ্রাবন্তী বসু। মায়া বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মান প্রাপক কান্তা চক্রবর্তী, ব্রততী পরম্পরা ও কাব্যায়নের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি শিক্ষিকা, শিক্ষাদাত্রী। শিক্ষাদান শুধুমাত্র আপনার পেশা নয়, শিক্ষাদান আপনার ব্রত, আপনি শিক্ষাব্রতী। শিক্ষাকে সঙ্গে নিয়ে আপনি এগিয়ে এসেছেন মানুষের কল্যাণে। দমদম স্টেশনের প্ল্যাটফর্মে আপনার শিক্ষা আলো দেখিয়েছে স্থানীয় দরিদ্র শিশু কিশোরদের। সেই আলোতেই পথ চলেছে তারা, কেউ বা পেরোতে চলেছে বিদ্যালয়ের গণ্ডি। আরও অনেকটা পথ তারা এগিয়ে যাক, মাথা তুলুক সূর্যের দিকে। আপনার হাতে আলো জ্বলুক আরও অনেক শিশু ও কিশোর মনে। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। আপনার সুস্থ, কর্মময় ও দীর্ঘ জীবন কামনা করি। ব্রততী বন্দ্যোপাধ্যায়, 6 মে 2018, মধুসূদন মঞ্চ, কলকাতা। এরপর কান্তাদির হাতে সংস্থার পক্ষ থেকে সামান্য কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হচ্ছে। ব্রততী পরম্পরা সংস্থা এবং এর বাইরেও দু একজন যারা ব্যক্তিগতভাবে হাত বাড়িয়েছেন, তারা হলেন মালবিকা মিত্র, শিবানী দাস, মনামী মজুমদার, তুহিনা মণ্ডল এবং অসিত ভট্টাচার্য। মোট 41,000 টাকার অর্থ সাহায্য আমরা কান্তাদির হাতে তুলে দিচ্ছি। কান্তাদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যারা সামনে আছেন তাদের সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা জানাই। মায়া বন্দ্যোপাধ্যায়কে আমার শ্রদ্ধা ও প্রণাম জানায়। আমাকে এখানে আজকে সম্মান জানালেন, সেই সম্মানটা নিতে খুব ভালো লাগলো। কিন্তু এই সম্মানটাকে ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়া যে কী ভীষণ কঠিন কাজ, যদি আপনারা না দেখতেন, না জানতেন, বুঝতে পারবেন না। শ্রাবন্তী গিয়ে দেখেছে আমি প্ল্যাটফর্মে পর্দা টানিয়ে আজও ক্লাস করি, 1 নম্বর প্ল্যাটফর্ম দমদম স্টেশন। আর বিকেলবেলায় শিক্ষকতা করে এসে মেট্রো চাতাল ফ্ল্যাট লাইটের তলায় আজও পড়াই। সেই সব মেয়েরা যেহেতু সামনে আছে, আমি আর তাদের কথা বলতে চাই না। আজ থেকে 11 বছর আগে প্ল্যাটফর্মের আনাচে কানাচে যারা থাকতো, সেই 20-22 জন মেয়েকে নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। সেই 20 জনের মধ্যে সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক দিয়ে এখন কলেজের পথে যাচ্ছে, আর আরেকজন ইন্টারন্যাশনাল ক্যারাটে টুর্নামেন্টে ব্রোঞ্জ পেয়ে এসছে। আমার কন্যারা ভীষণ ভালো, তারা ক্যারাটে করে, তারা আর্ট ন্যাশনাল সুইমিং ক্লাবে সুইমিং করে এবং পড়াশোনাটাই মেন। তারা এখন কলেজের পথে যাচ্ছে, একজন
আর একজন সব মাধ্যমিক দেবে আগামী বছর। ভালো লাগলো এখানে এসে, সকলকে আমার ধন্যবাদ নমস্কার। আমার মঞ্চের পাশে যারা আছেন তাদেরকেও আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন।